গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রয়াণে ব্রাহ্মণবাড়িয়ায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ভাসানী চর্চা কেন্দ্রের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাফরুল্লাহর সহধর্মিনী নারী নেত্রী শিরিন হক। বিশেষ অতিথি ছিলেন ডক্টর মোস্তফা মজিদ, অধ্যাপক রহমান চৌধুরী। স্মরণসভায় বক্তারা বলেন, জাফরুল্লাহ চৌধুরী ছিলেন দেশপ্রেম ও সততার প্রতীক।